ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স 14 পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠার লড়াই শুরু করে। আপাতত সেই লড়াইয়ে এগিয়ে গেল কুমিল্লা। 16 পয়েন্ট নিয়ে ইমরুল কায়েসের দলটি এবার সিলেট স্ট্রাইকার্সকে ছুঁয়ে দেখার খুব কাছে। বরিশালকে 5 উইকেটে হারিয়ে সেই লক্ষ্য সহজ করে ফেলেছে ফ্রাঞ্চাইজটি। মঙ্গলবার 7 ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয় ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচটিতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নেয় কুমিল্লা। ব্যাটিংয়ে নেমে 19.1 ওভারে সব উইকেট হারিয়ে 121 রান করে বরিশাল। জবাবে 18.3 ওভারে 5 উইকেট হারিয়ে 122 রান করে কুমিল্লা। স্বল্প রানের জবাবে এসে মাত্র 11 রানে ওয়াসিমের বলে আউট হন কুমিল্লার ওপেনার মোহাম্মদ রিজওয়ান। এরপরে জাকের আলীকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন আরেক ওপেনার লিটন দাস, কিন্তু 6.2 ওভারে দলীয় 41 রানে জাকের আউট হলে 30 বলে 25 রানের লিটন জাকের জুটি ভেঙে যায়। 16 বলে 10 রান করা জাকেরকে ফেরান অধিনায়ক সাকিব আল হাসান। উইকেটে কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস এসে লিটনকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেন, কিন্তু সে যাত্রা বেশি দূর যেতে পারেনি। 10 বলে মাত্র 5 রান করে খালেদের বলে আউট হন কুমিল্লার অধিনায়ক ইমরুল। দলীয় 60 রানে মোসাদ্দেক 1 রান ও 74 রানে লিটন 36 আউট হলে ম্যাচ বরিশালের নিয়ন্ত্রণে চলে যায়। আর মাত্র 122 রানের লক্ষ্যই কুমিল্লার কাছে তখন কঠিন হয়ে পড়ে। তবে ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেল এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। শুরুতে রাসেল উইকেটে কিছুটা ভুগল, শেষ পর্যন্ত কয়েকটি ছক্কার মার্ক দিয়ে খেলা শেষ করেন। এ সময় রাসেলকে সঙ্গে দেন পাকিস্তানি ক্রিকেটার খুশদিল শাহ। দুজনে মিলে 26 বলে 38 রান করে কুমিল্লা জয় নিশ্চিত করেন। এর আগে প্রথম ইনিংসে বরিশালের হয়ে সর্বোচ্চ 36 রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ। 26 বলে 32 রান করেছেন করিম জান্নাত, আর অধিনায়ক সাকিব আল হাসান করেন 12 বলে মাত্র 6 রান। এদিন শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বরিশাল। শেষ পর্যন্ত 19.1 ওভারে গিয়ে থামে তাদের ব্যাটিং ইনিংস। কুমিল্লার পক্ষে সর্বোচ্চ 5 উইকেট নিয়েছেন মুকিদুল ইসলাম। 3.1 ওভার বল করে মাত্র 23 রান দিয়ে 5টি উইকেট নেন মুকিদুল। তাতেই একাই বরিশালের বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলেন তিনি।